আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের বেগুন গাছের পাতাগুলি কি ঠিক এরকম হলুদ হয়ে যাচ্ছে? তাছাড়া গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না? পাশাপাশি আপনাদের বেগুন গাছের বেগুনগুলি কি ফুটো হয়ে যাচ্ছে? হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে এমন একটি ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো যেটি আপনারা গাছে স্প্রে করতে পারলে আপনাদের বেগুন গাছের একটি পাতাও হলুদ হবে না। তাছাড়া বেগুন চাষের সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দর্শক, বেগুন অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল একটি সবজি। তাছাড়া সঠিক পরিচর্যা নিতে পারলে সারা বছরই কিন্তু বেগুন চাষ করা যায়। বেগুন চাষ করতে গিয়ে প্রধান কয়েকটি সমস্যার ভিতর অন্যতম একটি সমস্যা হলো বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে দেখানো এই দ্রবণটি স্প্রে করতে পারলে আপনাদের বেগুন গাছের পাতা আর কখনোই হলুদ হবে না। চলুন দেখিয়ে দিই দ্রবণটি কিভাবে তৈরি করবেন। দর্শক, এই দ্রবণটি তৈরি করার জন্য প্রথমত আমরা একটি মগে 700 গ্রামের মতো পরিষ্কার এবং নর্মাল পানি নিয়ে নিয়েছি। এরপর প্রথমত যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে ইউরিয়া সার। এখানে আমরা 700 গ্রাম পানির জন্য 1 চা চামচ পরিমাণে ইউরিয়া সার দিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, দিয়ে দেওয়ার পর ভালো করে এই পানিটিকে গুলে নেবেন, যাতে আপনাদের ইউরিয়া সারের কোনো প্রকার দানা এ পানিতে না থাকে। ঠিক ওইভাবে আপনারা গুলে নিতে হবে। এরপর যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক। এখানে আমরা 1/2 চা চামচ পরিমাণে এই 600 গ্রাম পানির ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই দ্রবণটিকে খুব ভালো করে আপনারা পুনরায় গুলে নেবেন, যাতে আপনাদের দ্রবণটির খুবই গুণগত মানসম্পন্ন হয়। তাছাড়া ভিডিওতে যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পদ্ধতিতে দেখে চাইলে করে নিতে পারবেন। হ্যাঁ দর্শক, এরপর আমরা যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে আমাদের ঘরে থাকা শ্যাম্পু। আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড ওয়াশও ব্যবহার করতে পারবেন। এখানে আমরা 1/2 চা চামচ থেকে একটু কম পরিমাণে শ্যাম্পু নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আপনারা ওই দ্রবণের সাথে খুবই ভালো করে মিশিয়ে নেবেন। এমনভাবে মিশিয়ে নেবেন যাতে আপনাদের দ্রবণটি খুবই ফেনাযুক্ত হয়ে যায়। হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিভাবে গুলে নিচ্ছি, ঠিক এভাবে চাইলে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তাছাড়া এই শ্যাম্পুটির কারণে গাছ অনেক বেশি পিচ্ছিল থাকবে, সেক্ষেত্রে গাছের যে অপকারী পোকা রয়েছে সেই পোকার জন্য অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকবে। দর্শক, এই দ্রবণটি তৈরি করা হয়ে গেলে এরপর আপনারা আপনাদের স্প্রেয়ার মেশিনে ভরে নিয়ে বিকেলবেলায় আপনারা খুব ভালো করে গাছে স্প্রে করে দিবেন। এতে দেখবেন আপনাদের গাছে বিষাক্ত পোকামাকড় এমনকি আপনাদের গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়া এ থেকে কিন্তু খুব সহজে সমাধান পেয়ে যাবেন। তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের বেগুন গাছের বেগুনগুলি ফুটো হয়ে যায়। অনেকেই বুঝতে পারে না এই বেগুনগুলি কেন ফুটো হয়ে যায়। হ্যাঁ দর্শক, এই জন্য আপনারা যেটি করণীয় সেটি হলো আপনাদের বেগুন গাছে যখন 4 থেকে 5টি পাতা হয়ে যাবে তখন আপনারা প্রতি 3 শতকের জন্য একটি করে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এতে দেখবেন আপনাদের বেগুন গাছের বেগুন ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী যে পোকাটি রয়েছে সে পোকাটি খুব সহজে কমে আসবে। এমনকি এই পোকাটি যদি আপনাদের বেগুন গাছে আক্রমণ করে এতে দেখবেন আপনাদের বেগুন গাছের ফলন কিন্তু 60 থেকে 70% কিন্তু কমিয়ে আনতে পারে। তাই অবশ্যই এটি আপনারা আগাম ব্যবস্থা নিতে হবে, না হয় কিন্তু আপনাদের বেগুন গাছের বেগুন প্রায় ফুটো করে ফেলবে। তাছাড়া সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ করতে হবে, পাশাপাশি নিয়মিত পানি প্রয়োগ করতে হবে। এমনকি অবশ্যই আপনাদেরকে জাত নির্বাচনের ক্ষেত্রে ভালো জাতটি নির্বাচন করে নিতে হবে। এই পরিচর্যাগুলি যদি আপনারা সঠিকভাবে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের ফলনের পরিমাণ কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় কৃষি বিশ্ব বাংলার সঙ্গে থাকবেন।